গণেশুর নাচে ছন্দে এক আনন্দময় মুহূর্ত শিক্ষার্থী অকল সাজে রং বিনয় সাজে হনিকাল্লাই হনিকাই নাই হন বৈষম্য ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ব্যাকে এক খাতারে বায়া শহীদ অকলর স্মরণে আর স্বাধীনতার গান সব ধর্মাবলম্বী অলর ধর্মীয় গান সহ বিভিন্ন গান গাইরে নাচানাচি গড়ের স্কুলের কুমলমতি ছাত্রছাত্রী অকল আর ইয়ান দর্শকের হাতারত বই উপভোগ করেন শিক্ষার্থী অকলর অভিভাবক সম্প্রীতি ও শান্তি এবং পৃথিবী বাঁচাও এই তিনমানরে সামরাহী কবিতা আবৃত্তি গণসঙ্গীত নাটিকা কৌতক ফ্যাশন শো ইত্যাদির মধ্য দিয়ে শিক্ষার্থী কলরে ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিমণ্ডিত পরিবেশত সুনাগরিক সৃষ্টির লক্ষ্যে মনোমুগ্ধকর ব্যতিক্রমধর্মী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চিটাগং ভিক্টোরি ন্যাশনাল স্কুল সেপ্টেম্বর 7 তারিখ বুধবার বিল্লে নগরীর থিয়েটার ইনস্টিটিউটর মিলনায়তনত জামাল খানর এস এস খালেদ রোডেস্থ ইংরেজি মাধ্যম এনসি চিটাগং ভিক্টোরি ন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হই উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য সরকারের সাবেক এলজিআরডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রফেসর ডক্টর জয়নাব বেগম হয় শিশু অকল আজ একখান অশুভ সামাজিক বৈষম্য ও প্রতিযোগিতার শিকার ইতারে অস্থির এক পরিস্থিতির ক্যা ঠেলে দেওয়ার ইতারে অস্থির এক পরিস্থিতির ক্যা ঠেলে দেওয়ার একখান মানবিক পৃথিবী গড়তে হইলে শিশু অধিকার বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলন দরকার আত্মন বালা লাগিয়ে এই মিশন বিশন লই এগিয়ে যার চিটাগাং ভিক্টোরি ন্যাশনাল স্কুল ছোট্ট বয়সেতেই প্রাইমারি শিক্ষার তুলনীতি যে গুরুত্বপূর্ণ এখন আর এখন বুঝির এই গুরুত্ব যদি আর নদী এখন যদি তারা বুনিয়া শক্ত নগরী তৈলে কোনো দিন নভারিব ইট যেন এক নম্বর ইট বানাইতে হইলে তো দশতলা পঞ্চাশতলা বিল্ডিং বানাইতে হইব কিন্তু ইটিয়ান বানাইতে যদি বালি সুরকিন যদি সঠিক নদী তৈরি তৈল শিশুর তৈরি করিল তার খাদ্যের পুষ্টি বড়ির পুষ্টি ওরা গড়ি তুলিবার পুষ্টি তিনওয়ার খুব সচেতনতার সঙ্গে আর ইন স্কুল তো মানবাধিকার বান্ধব স্কুল এডে ওনার মানসিক নিপীড়ন নাই বুলিং নাই এবং কোনো ধরনের ফিজিক্যাল টর্চার নেই তো এই স্কুলানাত বাচ্চর খুবই আনন্দের সাথে লেখাপড়া করে ক্লাস ফাইভ পর্যন্ত বেসিক কেন আর চেষ্টা করি যে এটা ইতারে স্ট্রং করে দিবার লাগে টিচার হল বেগুনি ওনার ফিমেল টিচার এটা ইতারের ফিজিক্যাল এক্সারসাইজ কালচারাল প্রোগ্রাম কারাতে সাঁতার এগিন বেগিন শিখাবার লাগে বলে উদ্বুদ্ধ করা হয় উক্ত অনুষ্ঠানের সভাপতি স্কুলানোর প্রধান শিক্ষক আশরাফা কানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখে স্কুলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন স্কুলের এমডি হামদান হাশেম চৌধুরী সহ আরো বোধকেয় এড়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক শিক্ষক অকল সহ বোধকেয় উপস্থিত আছেন সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক আশরাফা কানন হয় পড়ালেখা তো করবেই বাচ্চারা কিন্তু আর ভালো মানুষ হওয়াটা আসল ব্যাপার যাদের যেন মানবিক বিকাশটা ভালো হয় সেই জন্য আমরা বাচ্চাদের সেটা চিন্তা করে আমরা এই যে ইয়োগা রেখেছি যেমন এইবার আমরা কারণ সেটা আজকাল দেখছি বাচ্চাদের মধ্যে অস্থিরতাটা বেড়ে গেছে তো এই ইয়োগাটা বাচ্চাদেরকে অনেক মানে কাম ডাউন করে যে কোনো জিনিসে ফোকাস করা কনসেন্ট্রেট করা এগুলো করতে সাহায্য করে এছাড়াও এই যেটা বললাম দেশপ্রেম জাগাবার জন্য আমরা বাচ্চাদের মধ্যে আমাদের সপ্তাহে একটা করে গানের ক্লাস থাকে সেখানে আমরা দেশাত্মবোধক গান শেখাই আবার আমরা মনে করি ধর্মীয় দৃষ্টির দিকেও আমরা প্রাধান্য দিই কারণ একজন ধর্মই একটা মানুষকে ভালো মানুষ বানাতে পারে Cplus চট্টগ্রাম